যা কিছু আমরা করি আল্লাহ রাব্বানু সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। ওয়ান আল্লাহ আল্লামুল গুয়ুব, এবং আল্লাহ রব্বুল আলম নিঃসন্দেহে গায়েব সম্পর্কে মহাজ্ঞানী, গায়েব সম্পর্কে তিনি আল্লাম মহাজ্ঞানী। الذين يلمزون المتطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون الا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب اليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুনাফিকদের আরেকটি খারাপ চরিত্র হচ্ছে যে তারা ধার্মিক লোকদের উপর দোষারোপ করে। এই চরিত্র যারা আছে একই অপরাধ করছে, একটা ফাসেক লোক যদি অপরাধ করে তো কোনো ব্যাপার না, কিন্তু একটা ধার্মিক লোক দ্বারা যদি ওই ভুলটি হয়ে থাকে বা ওই অপরাধটি হয়ে থাকে তো একেবারে বড় করে দেখায়, এটা মুনাফিক চরিত্র, এটা হচ্ছে মুনাফিক চরিত্র। আজকাল দেখবেন কিছু লোকের স্বভাব, হ্যাঁ গাড়ি নিয়ে অনেকে ওভারটেক করে চলে যাচ্ছে কিচ্ছু বলবে না, কিন্তু একটা দাঁড়িয়ে লোক যদি একটু ওভারটেক করে যায় মুক্তা বাবা, হ্যাঁ ঠিক না, মুনাফিক চরিত্র। এটা এই পার্থক্য কেন আপনার, একই নজরে দেখতে হবে দুটোকে, যদি ভুল করে দুটো লোকই ভুল করেছে, মুক্তা হওয়ার উপরে কেন এত গায়ের ঝাল, তার মানে আপনার অন্তরে ধার্মিকতার বিরুদ্ধে বিদ্বেষ আছে, ধার্মিকতার উপর গায়ের জ্বালা আছে, সেই জ্বালাটা মাঝে মাঝে প্রকাশ পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে মুনাফিক। ছোট মুনাফিক হওয়ার বড়, আমি বলছি না সবগুলি বড় মুনাফিক, মুনাফিক দুই রকম, একটা আমলের মুনাফিক একটা হচ্ছে আকীদার মুনাফিক। তো আকীদার মুনাফিক না থাকলেও আমলের মুনাফিক, আখলাক চরিত্রের মুনাফিক আপনার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এরা করতো কি, এদের অবস্থাটা শুনেন। এই মুনাফিকরা মদিনায় মুসলিমদের সম্পর্কে, মুসলিমরা বেশি করে যদি দান করতে আসতো, কোন কোন লোক হয়তো বেশি করে দান করতে চলে এসছে, অনেক কিছু নিয়ে এসছে, বলছে দেখো না রিয়াকার, লোক দেখানো কাজ করতে এসছে, লোকজনকে দেখাতে চাই যে আমি এত দান করতে পারলাম, বেশি দান করেও মহা মুশকিল, এ তো গেল গেল না, বেশি দান করেছে সেই জন্য বলছে রিয়াকার দেখাইতে এসছে। কম একটা লোক গরিব মানুষ বেচারা নিয়ে এসছে, অল্প কিছু নিয়ে এসছে, একেবারে অল্প কিছু নিয়ে এসছে, খেজুর নিয়ে এসছে তো একবার নিম্নমানের খেজুর, তার বাড়িতে ওটাই খেজুর আছে, ওর চাইতে ভালো শ্রেণীর খেজুর নেই তার কাছে, তো নিয়ে এসছে, তারা বলছে যে এইসব কাচড়া মাল আল্লাহ চাই না, ইন্নাল্লাহ লাগানিয়ুন আন সাদাকাতি হাজা, বলছে এই দানের আল্লাহ মুখাপেক্ষী নন, কি করবেন আল্লাহ এইসব দিয়ে, হ্যাঁ যেদিকে যান দোষ, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা, বুঝছেন না, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা, এই হচ্ছে অবস্থা মোনাফিক, মোনাফিকদের এটা চরিত্র। যদি এই চরিত্র থাকে শাশুড়ির মধ্যে, বউর মধ্যে, শ্বশুরের মধ্যে, বউ যদি ভালো হয়ে চলে তবুও খারাপ, হ্যাঁ ভালো চলে পর্দার মধ্যে বসে থাকে, কিছু জানে না, দুনিয়া বুঝে না, কিছু বুঝে না, একবারে দুনিয়া বুঝেই না, আর যদি একটু একটু যদি চালাক চতুরের মতো চলে, হ্যাঁ বড় ই আছে, চরিত্র ভালো না, এদিক সেদিক তাকায়, সবদিকে দোষ, সবদিকে দোষ। তো আল্লাহ পাক বলছেন আল্লাযীন ইয়ালমিজুন আল মুত্তাওয়ীন মিনাল মুমিন, মুত্তাওয়ীন মুত্তাওয়ীন মুত্তাওয়ীর বহুবচন, এই এই শব্দ থেকে আজকাল এরা মুত্তাওয়া একটু বিকৃত করে বলছে, মুত্তাওয়ী শব্দটি ইসিম ফাইলের সেগা তাতাওয়া থেকে, তাতাওয়া থেকে মুত্তাওয়ী, মুতাতাওয়ী ছিল আসলে, কি ছিল, হ্যাঁ মোতাতাওয়ে, মোতাতাওয়ে এই না, মোতাতাওয়ে কাকে বলা হয়, মোতাতাওয়ের শাব্দিক অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক, ভালো করে শুনুন, বাংলায় হচ্ছে স্বেচ্ছাসেবক, উর্দুতে হচ্ছে রেজাকার, উর্দুতে কি হচ্ছে ওর মানে রেজাকার, রেজাকার বাঙালিরা রেজাকার পড়তে পারেনি, ওটাকে কি করেছে রাজাকার বানিয়েছে, বাঙালি যেসব লোকেরা পাকিস্তানিদের সাথে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিল ওরাকে পাকিস্তানের নাম দিয়েছিল যে এরা আমাদের কি রেজাকার মানে স্বেচ্ছাসেবক, ওইটাকে তখন নাম দিল বাঙালিতে একটু একামাকে আকামাকার অভ্যাস আছেই তো দিল ওইটা কি করে রাজাকার বানিয়ে দিল, কথা বুঝতে পেরেছেন, জি স্বেচ্ছাসেবক। তো স্বেচ্ছাসেবক কাকে বলবেন, ইসলামের নফল কাজগুলিকে তাতাও বলা হয়, কি বলা হয় নফল কাজগুলিকে, যেগুলো ফরজ অতিরিক্ত সেগুলোকে কি বলা হয় তাতাওয়া বলা হয় নফল, ওমান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহ শাকিরুন আলিম, আল্লাহ বলছেন সূরা বাকারাতে যে কেউ যদি ভালো কাজ অতিরিক্ত করে, হ্যাঁ বেশি করে নফল করে, ফাইন্নাল্লাহ শাকির, আল্লাহ তার মূল্যায়ন করবেন, হ্যাঁ আল্লাহ পাক তার উত্তম প্রতিদান দেবেন, এবং আল্লাহ জানেন যে কে কোন নিয়তে করছে আর কে কতটা ভালো কাজ করছে।
তাহলে তাতাও মানে নফল কাজ। এখন বলেন দাড়ি রাখলে শুধু মোতাওয়া বলা, এটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক? কেন অযৌক্তিক? তাতাও মানে নফল কাজ, আর মোতাওয়ে মানে হচ্ছে নফল কাজ সম্পাদনকারী। দাড়িওয়ালাকে যদি বলেন মোতাওয়ে, তার মানে কি হল? মোতাওয়া তার মানে কি? যে তুমি এই যে কাজটা করেছো এটা কোন কাজ? নফল কাজ। আর আমি করি না কারণ এটা নফল, সেজন্য আমি করি না। বোঝা গেছে কাজ? দাড়িটা নফল? দাড়িটা নফল? দাড়িটা সুন্নাত? না, দাড়িটা হচ্ছে ওয়াজিব ফরজ, দাড়িটা হচ্ছে ফরজ। ভালো করে শুনে রাখেন। সুতরাং দাড়িওয়ালা দেখলে মোতাওয়া বলা এই শব্দের ব্যাখ্যার দিক থেকেও বলা ঠিক নয়। দুই নম্বর কথা, কিছু কিছু লোক আছে এর চাইতে মারাত্মক অপরাধ করে মোতাওয়া বলে, টিটকারি মারে। মোতাওয়া বলা উদ্দেশ্য হচ্ছে উপহাস করা, ঠাট্টা করা, মানে দাড়িওয়ালা মানে দুনিয়ার কিছু বুঝে না। আর আমরা যদি মহিলা সাজি তো দুনিয়ার অনেক কিছু বুঝি, এটা একটা ভুল ধারণা যে দাড়ি সাফ করলেই দুনিয়া বুঝে আর দাড়ি থাকলে কিছু বুঝে না। আমাদের একজন এসি টেকনিশিয়ান, এই বড় বড় দাড়িওয়ালা আছে, তো এক জায়গায় কন্ট্রাক্টর জন্য গেলে বলছে না না তুমি পারবে না, তুমি পারবে না, মানে দাড়ি দেখে মনে করছে মানে দাড়িওয়ালা আবার এসি টেকনিশিয়ান হয়, অথচ সবচেয়ে ভালো এসি টেকনিশিয়ান সে। ওর কাছে নিল না কাজ করে, নিল অন্যদের কাছে, তাদের দাঁড়িয়ে ছিল না, দেখা গেল ওই কন্ট্রাক্টের পরে সাব কন্ট্রাক্ট, সাব কন্ট্রাক্ট আর এক সাব কন্ট্রাক্ট, আপনারা কি বলেন ওগুলোকে, মানে কয়েক কন্ট্রাক্টের পরে যে কাজ করেছে একেবারে নতুন প্রাথমিক পর্যায়ের ওই এসি টেকনিশিয়ান, তার কাছ থেকে কাজ নিয়েছে এক বছরও চলেনি অচল, কিন্তু যেহেতু স্মার্ট, হ্যাঁ এরা জানে কাজ। তো এইরকম ধারণা যদি মুসলিমের থাকে তো এটা জেহালত, অজ্ঞতা, অজ্ঞতা। এক কথায় মোতাওয়া বলে এক শ্রেণীর লোকেরা ঠাট্টা করে, উপহাস করে, তাহলে এটাতে ইমান ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। আর ঠাট্টা উপহাস নাও যদি করে আর এমনি যদি শ্রদ্ধা সম্মানের ছলে বলে যে মোতাওয়া, তবুও ঠিক না, কারণ এটা নফল কাজ না, এটা ফরজ কাজ। বোঝা গেছে? দাঁড়িয়ে রাখা ওয়াজিব। সৌদি আরবের সমস্ত ওলামারা একমত, অধিকাংশ ওলামার এই কথা বলছেন যে দাঁড়িয়ে রাখা ওয়াজিব ফরজ। সুতরাং এই মোতাওয়া দাড়িওয়ালাকে বলা এটা দুই দিক থেকেই ভুল, যারা বলছেন তাদের অজ্ঞতার কারণে বলছেন। আল্লাযীনা ইয়ালমিজুনা আল-মুতাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, যারা এই মুনাফিকরা এমন যারা কি করত, খোটা দিত, লামজ মানে খোটা দেওয়া, বা দোষারোপ করত কাদের উপর? আল-মুতাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, মুমিনদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরকে, ফিস সাদাকা দান খায়রাতের ক্ষেত্রে। ওয়াল্লাযীনা লা মুতাওয়িন মানে যারা অতিরিক্ত, এখানে আরো স্পষ্ট করে তর্জমা করি তাহলে স্পষ্ট হবে, দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে, যারা দোষারোপ করত ওই সব মুমিনদের ওপর যারা মুক্ত হস্তে দান খায়রাত করত বেশি বেশি করে, তাতাওয়ু করত, মানে ফরজ দান না, নফল বেশি বেশি করে দান করত, তাদেরও দোষারোপ করত যে দেখো রিয়াকারি করতেছে, দেখো।